H1 এবং EB1, EB2, EB3 এগুলো টোটালি ভিন্ন জিনিস। H1 এর জন্য মিনিমাম US ব্যাচেলার ডিগ্রি লাগবে এবং কোম্পানি স্পন্সর করতে হবে মাস, এবং এটা কোটা ভিত্তিক। কোনো কিছু অ্যাপ্লিকেশন করার পরে সাথে সাথে এটা উত্তর দেওয়া হয় না, এটা লেবার সার্টিফিকেশন প্রসেস, ইমিগ্রেশন প্রসেস শেষ হইতে কমপক্ষে 3 বছর সময় লাগে। তিন বছর সময়ের পরে যদি আপনাকে বলা হয় ইউ আর ডিনাই, তখন কিছু করার থাকে না, ওই লোকের বিরুদ্ধে তেমন কিছু করার থাকে না। সুপ্রিয় দর্শক, বিবিসি 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমেরিকায় বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভিসা দেয়া হয়। আপনারা জানেন যে H1B ভিসা, EB3 ভিসা বা EB ভিসা যেটা, এই ভিসার উপরে নির্ভর করে অনেক মানুষ আমেরিকা আসছেন, জব নিচ্ছেন এবং গ্রিন কার্ড নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। কিন্তু এই ইমিগ্রেশন আইনের সুযোগ নিয়ে বেশ কিছু দালাল বাংলাদেশে দুর্নীতি শুরু করেছে, এবং এই দুর্নীতির মূল কারণটা হলো তারা আমেরিকাতে বিনা স্কিলে, অর্থাৎ কোনো কোনো কারিগরি শিক্ষা ছাড়াও আমেরিকার ভিসা পাওয়া যাচ্ছে, এই ইস্যুটাকে কাজে লাগিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই ভিসাটা আসলেই এখানে রয়েছে যে যেই কোনো স্কিল ছাড়াও কোনো কোম্পানি যদি আপনাকে স্পন্সর করে তাহলে আপনি এখানে আসতে পারবেন, আইনটি আছে। কিন্তু এই আইনের অপপ্রয়োগ করে যারা দুর্নীতি করছে তারা কিন্তু সাধারণ জনগণের কাছে বলছে না যে এই ভিসাটার ক্যাটাগরিটা কি। আসল হলো যে কোম্পানি আপনাকে স্পন্সর করবে তার এনাফ রেভিনিউ থাকতে হবে বা ট্যাক্স তাকে দিতে হবে, এর বাইরে আর কোনো চয়েস নেই। কিন্তু যেহেতু অ্যাপ্লিকেশন করার পরে একটা অধিক সময় লেগে যায়, 3 থেকে 4 বছর সময় লেগে যায় আসতে, এই সময়টায় ওই দালালরা কিস্তিতে কিস্তিতে প্রচুর টাকা হাতিয়ে নেয়। যখন তার কেসটা ডিনাই হয়ে যায় তখন ওই দালাল জায়গা থেকে সটকে পড়ে। এভাবেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে আমাদের দেশের সাধারণ জনগণ। বাংলাদেশের সাধারণ মানুষগুলিকে এই ধোকা থেকে বাঁচানোর জন্য এই EB3 ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আজকে আপনাদের এই পর্বটি সাজিয়েছি। আমাদের সাথে রয়েছেন নিউ ইয়র্কের অত্যন্ত পরিচিত মুখ, সাবেক বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন লয়ার, এবং যিনি যুক্তরাষ্ট্রে প্রায় 30 বছরের অধিক সময় ব্যয় করেছেন এবং তার এই এক্সপেরিয়েন্স কাজে লাগিয়েছেন কমিউনিটির স্বার্থে। তিনি হলেন আর কেউ না, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব এন মজুমদার, মাস্টার অ্যাট ল জনাব এন মজুমদার। যে মিস্টার মজুমদার সাহেব, আপনাকে আমাদের পিবিসি 24 টেলিভিশনের শোতে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার থ্যাংক ইউ, আপনি আমাকে আপনার নিউজ মিডিয়াতে আমন্ত্রণ করার জন্য। পিবিসি আপনি অনেক আগে থেকে শুরু করেছেন আমরা জানি, কন্টিনিউশন অনেক সময় আমরা সময় দিতে হয় না আপনাকে। রিলোকেশন বিষয়ে কথাবার্তা মাঝে মধ্যে মানুষকে প্রপারলি গাইড করার জন্য, মানুষ যাতে মিসগাইড না হয় এবং প্রপার কোয়ালিফিকেশন যেন থাকে যে কোনো কিছু করার জন্য, সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো। তাহলে এখানে শুরু করি আর কথা না বাড়ি। আপনার কি কোশ্চেন আছে আপনি কোশ্চেন করতে পারেন, আমিও আপনাকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবো যাতে আমাদের বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন তারা ভিক্টিমাইজ না হয়, ইভেন যারা এখানে আসেন তারাও যেন ভিক্টিমাইজ না হয়। কিছু আই ওপেনার কিছু তথ্য দেব এবং আশা করি সেই তথ্য সমূহ আমাদের যারা পাঠক দর্শক আছে, শ্রোতা আছে, তারা উপকৃত হয়। বলেন জি মজুমদার সাহেব, আমরা যে বিষয়টা আজকে জানতে চাচ্ছি যে H1B ভিসা এবং EB3 ভিসা, এই দুইটা ভিসা কিন্তু এখন বর্তমান সময়ে সবচেয়ে বেশি পপুলার, এবং অনেক হাইলি এডুকেটেড ছেলেরা যারা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা চায়না বিভিন্ন জায়গা থেকে আমেরিকাতে আসছেন, কিন্তু এসে বিশেষভাবে কনফিউজ হয়ে যায় আসলে তারা H1B ভিসায় থাকবে নাকি EB3 তে যাবে নাকি আবার F1 ভিসা করে স্টুডেন্ট ভিসায় থাকবে, কারণ তাদের একটা ট্যাক্সের বার্ডেন থাকে, বিভিন্ন রকম গ্রিন কার্ড প্রাপ্তির জন্য তারা হতাশায় ভোগে। এই প্রসঙ্গে আপনি যদি একটু প্রথমত EB ভিসাটা কি সেটা একটু বিশ্লেষণ করবেন, এবং স্টুডেন্ট ভিসায় যদি কেউ এসে EB3 তে অ্যাপ্লাই করতে পারবে কিনা অথবা H1B তে যেতে পারবে কিনা, এবং তার পরবর্তী গ্রিন কার্ড কিভাবে তারা অ্যাপ্লাই করবে সেই বিষয়ে একটু বিস্তারিত যদি আলোচনা করেন। ধন্যবাদ আপনাকে। H1 এবং EB1, EB2, EB3 এগুলো টোটালি ভিন্ন জিনিস। H1 এর জন্য মিনিমাম US ব্যাচেলার ডিগ্রি লাগবে এবং কোম্পানি স্পন্সর করতে হবে মাস, এবং এটা
কোটা ভিত্তিক, এখন বর্তমানে 65,000 ভিসা অ্যাভেলেবল ওয়ার্ল্ড ওয়াইড, এবং সেটা শুরু হয় এপ্রিলের 1 তারিখ থেকে, এবং 15-20 ডেজ ইভেন কি 1 মাসের ভিতরে ওইটা কোটা শেষ হয়ে যায়। সুতরাং এই জন্য আগে থেকেই ল ফার্ম সমূহ অ্যাপ্লিকেশন সমূহ রেডি রাখে, এবং 1 তারিখেই হাজার হাজার অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়। তো সেজন্য এটা ভেরি কম্পিটিটিভ। তো এটার জন্য যারা সাধারণত এখানে স্টুডেন্ট ভিসা আসে, আসার পরে লেখাপড়া শেষ করে, যাদের মাস্টার ডিগ্রি থাকে, তারা একটা আয়নাদারি ডিসেম্বর 20,000 ভিসা থাকে, ওই ভিসা সমূহ তাদের জন্য। তবে EB1, EB2, EB3 এগুলো এমপ্লয়মেন্ট বেস। সো এমপ্লয়মেন্ট বেস এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড সায়েন্টিস্ট রিসার্চাররা EB1, EB2, সেটা হলো খুব বেশি হাই স্কিল ভিসা বলা হয়, হাইলি এডুকেটেড লোকদের জন্য। তবে এই সমস্ত লোকজনকে 3 বছর পর এই সমস্ত কোম্পানি, কর্পোরেশন, কনসাল্টিং ফার্ম, এদেরকে কিন্তু আপনি পাবেন না। ওরা বিভিন্ন জায়গায় গা ডাকা দিবে, ফ্লোরিডা থেকে অফিস খুলছে যে ফ্লোরিডা থেকে চলে আসি, তারপরে মিশিগান, মিসৌরি আরেকটা স্টেট চলে যাবে, এটা ভিন্ন নাম চেঞ্জ করবে, কোম্পানি চেঞ্জ করে ফেলবে। সুতরাং আমি বলতেছি না সব কোম্পানি ফল, সব কোম্পানি ভোলা, তার আপনাকে জাস্টিফাই করতে হবে যে কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির কিছুই ফাইলেন না। সেজন্য EB3 ব্যাপারে আমি অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে বলবো। ইভেন কি যারা $35,000-$40,000 নিচ্ছে, তাদের সেটাও দেখতে হবে। আমি বলতেছি না সবাই না, যারা রিলায়েবল কোম্পানি, যেমন ম্যাকডোনাল্ড যদি স্পন্সর হয়, তারা স্কিল ওয়ার্কার নিতে পারবে না, সাথে সাথে আনস্কিল ওয়ার্কার কিছু নিতে পারবে। ডাঙ্কিন ডোনার যদি মেন চেঞ্জ যদি দেখাতে ইচ্ছা করে, তারা প্রচুর লোক বাংলাদেশে আনতে পারবে। তো সুতরাং এটা দেখতে হবে। এবং ডাঙ্কিন ডোনার বলতে অনেক পুরো কর্পোরেশন আছে, শুধু একটা দোকান মানে সে কিন্তু পারবে না, যা 20-20 স্টোর আছে, মেবি ফ্যাক্ট পসিবল। সো ওগুলো আপনাকে বিস্তারিত জেনে করতে হবে, এবং জেনে করলেই সেটা ভুল করার সম্ভাবনা কমে গেছে। যে ইতিমধ্যে আমার কাছে বেশ কিছু স্টুডেন্টরা এবং H1 ভিসায় যারা আমেরিকা এসেছে, এরা চাইতেছিল যে EB3 ভিসায় কনভার্ট করার জন্য। সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে যে কোম্পানি তাদেরকে স্পন্সর করবে, তাদের এনাফ ট্যাক্স রেভিনিউ থাকতে হবে। তাহলে মনে করেন একটা কোম্পানি, ছোট একটা কোম্পানি, মিডিয়াম সাইজের, সেখানে যদি একজন ব্যক্তিকে স্পন্সর করতে হয়, একটা রাফলি কত টাকা ট্যাক্স ফাইল তাদের থাকতে হয়, একটা জাস্ট রাফলি তাদের জন্য? হ্যাঁ হ্যাঁ, রাফলি এরকম করে নোটিশন লাগে লেখা নাই যে কত টাকা থাকবে আপনাকে। এখানে স্ট্যান্ডার্ড এবং ক্রাইটেরিয়া হচ্ছে, এমপ্লয়ার হ্যাজ টু প্রুভ দ্যাট হি অর শি হ্যাভ অর কোম্পানি হ্যাভ এনাফ এমপ্লয়ি এন্ড হি নিড মোর এমপ্লয়ি। এটা কিভাবে দেখাবেন যে আপনি যেমন কোম্পানির গ্রস রেভিনিউ দেখা গেল, গত বছর আপনার কোম্পানি $20 মিলিয়ন প্রফিট করছে, ট্যাক্স পে করছে, রাইট? তখন ব্যাস্ট এনাফ টু দ্যাট আপনার প্রচুর প্রফিট হইতেছে, এটা লাভ হইতেছে। আবার অন্যদিকে দেখা গেল আপনার $500,000
রেভিনিউ হয়েছে বা ট্যাক্স রিটার্ন ফাইল করতে নেট ইনকাম শত 50,000 হয় না, নেট লাভ হয় না। তো ওই কোম্পানি তো আপনার কোম্পানি লাভ হচ্ছে না, আরো কোম্পানি আরো উপরে নিচ্ছে দেখে না। ওই জন্য ক্যাশ ফ্লো এখানে মিলিয়ন্স অফ ডলার রেভিনিউ বেশি হইতেছে, এমন গত বছর আমার লাভ হয়েছে 2 মিলিয়ন। তো আমার এইটা ধরে রাখতে হলে আমি আগামী বছর আরো 7 মিলিয়ন ইনকাম বেশি করবো, আমার ফার্স্ট এমপ্লয়ের দরকার। ক্যাশ হাই হ্যাভ টু জাস্টিফাই কত ইনকাম হয়েছে এটা ব্যাপার না। সাইডেন দেখা যায় নিউ কোম্পানি, একদম নিউ কোম্পানি তারা শুরু করবে বিগ চেইন, কোয়ান্টি স্টোর খুলছে তারা, কোয়ান্টি ম্যানেজার হায়ার করছে তারা। ওই ম্যানেজারকে সাপোর্ট দেওয়ার জন্য ইডি থ্রি আনস্কিল ওয়ার্কার দরকার আছে, বেয়ারার দরকার আছে, ফুড প্রিপেয়ার ফুড সার্ভার দরকার আছে। যখন ইজিলি ডে স্ট্যান্ডার্ড ইজ যে আপনার এখানে এমপ্লয় অনাফ পাচ্ছেন না, বিজ্ঞাপন দিয়েছিলেন অনাফ লোক আসে না, নিউ ক্যান্সি দিয়েছিলেন কর্মখালি আছে, সেখানে মাত্র 3 জন অ্যাপ্লাই করছে আপনার লোকের দরকার 1700 এখন। সো দেন ইউ ক্যান ব্রিং শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ থেকে ফারওয়ার্ড কান্ট্রি থেকে সব সাথে লোক আনতে পারবে। যে কোম্পানি একটু ক্রেডিবল একটা বলা হয়েছে, ক্রেডিবল ক্রেডিবল মিনস বিশ্বাসযোগ্য। ইন্টারনাল রেভিনিউ সার্ভিসে প্রচুর ট্যাক্স পে করছে, অ্যাকাউন্টেন্ট আছে, তাদের সিপিএ আছে, তাদের ম্যানেজমেন্ট স্টাফ আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, গ্রাউন্ড লেভেলের এমপ্লয় দরকার আছে। সো সুতরাং ক্যাশ দিয়ে স্ট্যান্ডার্ড এখানে বলা হয় না স্পেসিফিক্যালি কত টাকা ইনকাম করতে হবে। যে তবে এখন যাদের এইচ ওয়ান বি ভিসা আছে তাদের জন্য কি আসলে ইভি থ্রি কি কোনো অ্যাডভান্টেজ দিবে নাকি এইচ ওয়ান বি ভিসা থাকাই তাদের জন্য ভালো? এটা ডিফারেন্ট থিং। এইচ ওয়ান হইতে হলে আপনাকে মাস্টার ডিগ্রি থাকতে হবে, বা ইভি থ্রি হলো কোনো ডিগ্রি ছাড়া কোনো স্কিল ছাড়া ইভি থ্রি করা যাবে। যেমন আপনি ম্যাকডোনাল্ডে ফুড সার্ভার, সেখানে বেসিক থেকে আপনি হয়তো রিড এন্ড রাইট এন্ড স্পিক ইংলিশ, হ্যালো স্যার নিড এ কাপ অফ কফি হিয়ার ইট ইজ, অতটুকু জানলে ইভি থ্রি। বা এইচ ওয়ান বির জন্য মাস্টার ডিগ্রি লাগবে, এখানকার ইউএস বাংলাদেশের মাস্টার ডিগ্রি অথবা ইউএস ব্যাচেলার ডিগ্রি, আর ইউএস মাস্টার ডিগ্রি যদি থাকে এইচ ওয়ান এক্সট্রা 20,000 ভিসা। সো টু ডিফারেন্ট। তাহলে মূল মূল বটম লাইনটা হলো যাদের এইচ ওয়ান বি ভিসা আছে তারা অনেক রেসপেক্টেড এডুকেশনাল দিক থেকে তারা কোয়ালিফাইড, কিন্তু ইবি ভিসা যে কেউ অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এইচ ওয়ান বি ভিসা যে কেউ পারবে না। এখন মূল তফাৎটা হলো যে যেই কোম্পানি তাদেরকে স্পন্সর করবে তাদের এনাফ রেভিনিউ থাকতে হবে যে ওই ওই ব্যক্তিকে তারা স্পন্সর করে রাখতে পারবে, এই তো বেতন দিতে পারবে। প্রিভেলিং ওয়েজ, প্রিভেলিং ওয়েজ মিন্স সরবাল বেতন, বেতনটা দেখতে গেলে আপনার 20 এমপ্লয়ি আছে, দেখা যাবে যে 20 এমপ্লয়ি W2 গত বছর W2 সবাই 70,000 ইনকাম করছে, 7500 ইনকাম করছে, এরকম W2 ইস্যু হয়েছে। বা মিনিমাম ওয়েজ বলতে বোঝায় যেটা সর্বনিম্ন বেতন $15, প্রিভেলিং ওয়েজ বলতে বোঝায় সরবাল বেতন যার যে বেতন সবার যোগ্য। এটা ম্যানেজার বেতন হয়তো 80,000, আপনি ম্যানেজার নাম দিচ্ছেন ম্যানেজার বেতন তিন করে 7,300, তাহলে ম্যানেজার এটা হইল না। তাহলে ইভি থ্রি তে যারা আছেন মানে এখানে যারা আছেন আর কি তাদের এইচ ওয়ান বি ভিসা বা যে কোনো ভিসা তাদের এক্সপায়ার হয়ে যাচ্ছে, তারা ইভি থ্রি তে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে তারা কিভাবে এমপ্লয়ের সাথে যোগাযোগ করবে নাকি কোনো ল ফার্মের সাথে যোগাযোগ করবে যে তাদের রেভিনিউটা ঠিকভাবে আছে কিনা দেখে নেওয়ার জন্য? এটাও বেস্ট হবে যদি আপনার লয়ার থাকে, লয়ার ক্যান জাস্টিফাই দ্যাট। আর আপনি নিজেও যে কোম্পানি ও কর্মখালী বিভিন্ন গুগলের বিভিন্ন মিডিয়াতে তারা কর্মখালী দিয়ে সেই কর্মখালী গুলাকে খুঁজি করি আর একটা কনসাল্টিং ফার্ম করি। তো সুতরাং আপনাকে আপনাকে নিজে বায়ার দিয়ে অয়ার আপনি নিজে একটা জিনিস কিনতেছেন বা একটা প্রফেশনাল অ্যাগ্রিমেন্ট করতেছেন লয়ারের সাথে, আপনি প্রসেসগুলো জিজ্ঞাসা করবেন যে তুমি জানো যে কোম্পানিকে পছন্দ করতেছো, কোম্পানির রেভিনিউটা আমি দেখি, কোম্পানি কত টাকা ট্যাক্স পে করছে লাস্ট ইয়ার, এটাকে ইনকাম এক্সপেন্স রিপোর্ট বলা হয়, ইয়ারলি এনুয়াল রিপোর্ট। তো এবং এইটা রিপোর্টটা জাস্টিফাই করতে হলে যে 16 জন এমপ্লয়ি থাকে, 16 জন এমপ্লয়ি W2 আপনি দেখতে পারেন। তো এটা না দেখি আর 16 জন এমপ্লয়ি আছে নাম বসাইলেন ওগুলা ওই সব সাবমিট করবে, এটা আলটিমেটলি ডিনাই হবে। একটু আগে একজন লোক এসেছিল তাকে NIB ন্যাশনাল ইন্টারেস্ট ওভার করতেছে, ন্যাশনাল ইন্টারেস্ট ওভার হলে এরকম একটা পজিশন যে আপনি এমন একটা খেলাধুলা ব্যক্তি, PhD আছে আপনার, কাবলিকেশন আছে আপনার আন্তর্জাতিক ভাবে কেউ ডক্টর ইউনিসের মতো যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোক, এরাই NIB ভিসা ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারে গ্রিন কার্ড পায়। বা সাধারণ একটা লোক শুধুমাত্র মাস্টার ডিগ্রি আছে, কলেজের প্রফেসর হয়েছে, তারা পাবে না। অনেকে তাদেরকেই NIB তে অ্যাপ্লাই করতেছে $29,000 নিয়ে বাংলাদেশ থেকে টাকা ট্রান্সফার করতেছে, একটা কনসাল্টিং ফার্মের নাম দিয়ে জামাল কনস্ট্রাকশন, জামাল কনসাল্টিং এজেন্সি, কত জামাল কনসাল্টিং এজেন্সি যিনি খুলছেন
উনি কিন্তু এলআইবি সম্পর্কে ওনার কোনো ধারণাই নেই। এই ওনাকেই টাকা নিয়েছিল, এখানে আরেক ল ফার্ম আরেক কনসালটেন্ট ছিল, সে হয়তো ল ফার্ম ওটাও কাজ করছে, কিছু লেখাপড়া করছে, আইটি প্রফেশনাল ছিল। এই যে এই যে এই যে ফোন দিয়ে ফটোলানা, এগুলো থেকে মুক্তি একমাত্র ফটো কয়েক দিয়ে ওই একটা লোক যে এক জায়গায় অফিস খুললে সেখানে কদিন বসছি, দেখা গেলে ওই হঠাৎ একটা লোক আসি সবারই বড় বড় বিজ্ঞাপন দিল, হঠাৎ করলো হা হা রয়ে গেছে শব্দ হয়ে গেল, এখানে সব হয়ে যেতেছে অযথা। সেখানে সে একশো থেকে একশো টাকা করিয়ে একশো বার লোক যদি নেওয়া হয় এক হাজার টাকা করিয়ে ওই হাফ মিলিয়ন ডলার ইনভেস্ট করে চলে গেল। তো দিস টাইপ অফ স্ক্যাম যেটা আপনি বললেন বিগিনিং ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি জাস্টিফাই করা কাউকে পৌঁছে দেওয়া, বিভিন্ন বিগ মানি যেখানে দিচ্ছেন সেখানে আপনি জাস্টিফাই করে দেখতে পারবেন যে কাজ হবে কিনা। যে আজকে আপনার এই কর্মব্যস্ততার মাঝে আমি আপনাকে তাড়াহুড়া করে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করার জন্য নিয়ে এসেছি, কারণ অনেক ইয়াং জেনারেশন যারা বাবা মার টাকা আছে তারা কিন্তু এখন টাকা পয়সার দিকে তাকাচ্ছে না, তারাই প্রতারণার শিকার হচ্ছে, কারণ তারা আবেগতাড়িত হয়ে EB3 ভিসার জন্য বিভিন্ন ফার্মে গিয়ে অ্যাপ্লাই করছে। তো আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনি কি আসলে এখানে কোনো EB3 ভিসার ব্যাপারে প্রসেসিং করেন কিনা বা আপনার ফার্ম করে কিনা? আমরা করতে পারি, আমার হ্যাজ টু বি জেনুইন, কারণ আমি আপনাকে অনেস্টলি আমি যত এমপ্লয়ি এমপ্লয়ারে পাই এটা কোয়ালিফাইড না। এত লোকে নিয়ে আসে বলে আমার সার দোকান আছে দুইটা, একটু রেস্টুরেন্ট দুইটা আছে, আমি বিক্রি করবো, আমি বলে ভাই আপনার ট্যাক্স রিটার্ন নিয়ে আসেন, দেখা গেল আমার ট্যাক্স কর্মচারী আছে ঠিক কেউ ফেয়ার হলে নেই, সে লোকে মাস শেষে টাকা দিতেছে, কোনো W2 নেই, ইনকাম জাস্টিফাইড নেই, উনাকে অ্যাপ্লাই করলে 100% গ্যারান্টি এটা কিছু হবে না। এখন আমি তারপরে যদি এটা করি আমি টাকা 1000 বা 2000 3000 নিলাম, ওই লোকটা শুনে আবার আমার অফিসে আসবে, তাহলে আপনি তো অ্যাপ্লাই করলেন আমার কাগজ কোথায়? তো আমরা তো এখানে এক জায়গায় বসা আজকে 30 বছর, কোনো জায়গা থেকে জায়গায় ঘুরে নিয়ে যেতে পারি না। সুতরাং কোয়ালিফাইড লোকেশনটা খুবই কম, এবং আমরা বলতে গেলে গত 3 বছর কিনতে অ্যাপ্লাই করছি, কোম্পানির রেভিনিউ উপরে নির্ভর করছে, কিন্তু এই জিনিসটা বাংলাদেশের যে ইয়াং জেনারেশন তারা বুঝতে পারে না এবং তারা জানে না, তারা বিভিন্ন ফ্রড কোম্পানির মাধ্যমে আসলে প্রতারণার শিকার হচ্ছেন, কারণ তারা বড় লোকের সন্তান, পয়সা আছে, তারা যে কেউ আবেগতাড়িত করে তাদেরকে পয়সা নিচ্ছে। আজকে আপনার এই মূল্যবান সময়টুকু নেওয়ার পিছনে হয়তোবা অনেক ছেলের অনেক ছেলেরাই হয়তোবা প্রতারণার হাত থেকে বেঁচে যাবে। তো আপনাকে আরেকটা প্রশ্ন, সেটা হলো যদি কোনো কোম্পানি কোনো ব্যক্তিকে স্পন্সর করতে চায়, তারা হয়তো প্রসিডিউর জানে না এবং তারা কোয়ালিফাই হবে কিনা, সেই যাচাই বাছাইয়ের কাজটা কি আপনারা করেন কিনা? শিওর, দ্যাট দ্যাট কনসালটেন্সি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আপনি নিশ্চয় আসে আমার এখানে এই ইনিশিয়াল কনসালটেশন করার জন্য, আমরা সিওরলি বলবো যে এমপ্লয়ার তোমার এমপ্লয়ারকে নিয়ে আসো যারা যে তোমাকে স্পন্সর করতে চায়। উইদিন 3 মিনিট আমি বলতে পারবো যে আপনি ট্যাক্স রিটার্ন করি কত টাকা ট্যাক্স ফাইল করছেন, যারা আর যারা আপনার এমপ্লয়ি তাদের ফেয়ারওয়েল শিট কোথায়, এই দুটো জিনিসে 99% লোকে দিতে পারবে না, কারণ আমি যিনি আসছি উনি নিজে মেডিকেট দিক দেখা ইনকাম কম দেখাইয়া ট্যাক্স রিটার্নে পয়সা পাইতেছে, উনি নিজেই ওই মেডিকেট খাইতেছে, বেশিরভাগ লোকের রুকুনি ম্যানেজমেন্ট বড় দোকানের মালিক, আর বাইরে খুব ফুসফাস কয়েকটা গায়ের মালিক যাতে হাতে দিয়ে দাঁড়ায় মাঝে মধ্যে ভোটের সার্মিকে দাঁড়াইতেছে, কিন্তু এখানে কিন্তু সে ওই মেডিকেল শব্দ অর্থ হলে আপনি সরকারের ভার সরকারের বোঝা হয়ে আসেন, আপনি নিজের নিজের ডাক্তারের পয়সা দিচ্ছে না, হাসপাতালের পয়সা দিচ্ছে না, ফার্মাসির পয়সা দিতেছে না, বাট বাইরে বাংলাদেশে আপনি মাদ্রাসা চিন্তা করতেছেন, রাগাতে দিদি দিতে আপনি জানছেন জাগাত করতেছেন, এটা আমার কাছে অত্যন্ত রিজিকুলার। এটা আমি দুঃখের সাথে আসছি এই টেলিভিশনে বলে বলতে হইলো, ভাই এখন বড় টিভি দিতেছে সকালে দিতেছে যে আমি এই কাজ বিজ্ঞান করতেছি, আমি একজনের ঘর উঠে দিতেছি, এখানে আপনার নিজের ঘর সরকারি অনুদানে আপনি সরকারি খরচে আপনি থাকতেছেন, সেটা এটা এটা বলে হিপোক্রেসি, এটা এটা থেকে আমাদেরকে মুক্তি হতে হবে। আসলে আপনি কি জানেন যে বাংলাদেশে কোনো জেনুইন ভাবে কোন ল ফার্ম কে আমেরিকান এমবাসি এজেন্সি দেয় কিনা এসব ব্যাপার যাচাই বাছাই করার জন্য, নাকি আসলে জাস্ট র্যান্ডমলি কোম্পানি গুলি এগিয়ে আসে? এরা এটা আমেরিকান এমবাসি কাউকে রিকগনাইজ করে নাই, এবং এরা নিজেরা নিজেরা খোলে, নিজেরা নিজেরা করে। আমাদেরকে আমি কত দিন গত 5-3 বছরে
খুবই লজ্জা করে হতলাগা মানুষ আমাকে টাকা দিয়ে দিচ্ছে, এইটাতে আমি ইনভলভ হইতে চাই না এবং বাংলাদেশ থেকে কল দিলে তারা কয় নিতে চাই না, কারণ এটা সম্পূর্ণ কাস্টমার সম্ভব না, তারা আমি ইনভলভ হয়ে যাই জড়িত করার কোনো অর্থ হয় না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, জন গুরুত্বপূর্ণ জনসংখ্যা হইল, যদি একটা লোক যদি সেই হয় এটা আমাদের এই সময়টা সার্থক হবে। ধন্যবাদ দিতে আপনাকে, ইন্ডিভিজুয়াল গেট জার্নালিস্ট এবং সত্য দেখা হবে ইনশাল্লাহ বাফালোতে, আমরা কয়েকজনের সাথে কথা বলতেছি ইনশাল্লাহ। আপনারা এই তথ্যটুকু অনেক ছেলেদের কাজে লাগবে এবং তারা আমাকে বেশ কিছুদিন পর্যন্ত রিকোয়েস্ট করছিল যে এই ধরনের একটা প্রোগ্রাম করা যায় কিনা, আর আমি আসলে রিলায়েবল কাউকে পাচ্ছিলাম না যে রিলায়েবল এইভাবে আপনার মতো ওপেন সোর্স কথা বলবেন বা বিনা স্বার্থে মানে সংগঠনের স্বার্থে দেশের স্বার্থে বা সামাজিকতার স্বার্থে ওপেন কথা বলেন। তো সর্বশেষ প্রশ্ন হলো মজুমদার ভাই, আপনার সাথে যদি কোনো কোম্পানি উইলিংলি কাউকে হায়ার করতে চায় তার আপনার সাথে যোগাযোগ করতে পারে, আমি কি আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা স্ক্রিনে দিয়ে দিতে পারবো যারা এখানে আপনার হেল্প নিতে চায়? তো আজকের মতো আমরা এখানে শেষ করতে চাচ্ছি, কারণ আমাদের যতটুকু জানার কথা ছিল সেটা ইনশাআল্লাহ আমরা জেনে গেছি, হয়তোবা এই ইনফরমেশনের কারণে বাংলাদেশের অনেক ছেলেপেলে প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিস্টার মজুমদার সাহেব, আপনি দীর্ঘদিন এই কমিউনিটির স্বার্থে রয়েছেন, দীর্ঘদিন এমনকি আমার ব্যক্তিগত যে গ্রিন কার্ডটি সেটিও কিন্তু আপনার মাধ্যমে হয়েছে এবং আমি ডিনাই হয়েছিলাম, আমি ডিপোর্টেড হয়েছিলাম, সেখান থেকে আমাকে উদ্ধার করার জন্য আপনি অনেক চেষ্টা করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। যে মজুমদার ভাই আপনি যদি লাস্টের কোনো ফিনিশিং এর কোনো কথা বলতে চান আপনি একটু বলতে পারেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে।